হাই ফ্রেন্ডস, আমার মেধা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর। আজকে মূল বর্ষায় ঢোকার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে কালীপুজোর পরে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, সেখানে এইচএম রিক্রুটমেন্টের বিষয়টা ঢুকে গেছিল। তো ব্যাপারটা বলি যে এখনো পর্যন্ত আমার কাছে যতটুকু খবর আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন, তখন এখনো বলি যে এখনো পুজোর পরে কোনো খবর আমি পাইনি, অর্থাৎ সেখান থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। অনেকে অনেক রকমভাবে কথা বলছেন যে তখন এই হবে, এখন এই হবে, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো খবর পাইনি। তবে প্রস্তুতি চলছে না এনে, প্রস্তুতি চলছে, কিন্তু বিষয়টা যেভাবে আমরা ভেবেছিলাম, আজকে অলরেডি 15 তারিখ হয়ে গেল, আমরা যেভাবে ভেবেছিলাম সেভাবে কিন্তু কমিশন ভাবছে না। অর্থাৎ কমিশনকে আগে যেভাবে কমিশন কথা বলছিল, এখন কমিশন সম্পূর্ণ নীরব। তো মূল বিষয়টা একটু জানা যাবে, আজকে 15 তারিখ হয়েছে, দেখা যাক দুই একদিনে জানতে পারবো। গত সোমবারে খবর পাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত পাইনি, এখনও পর্যন্ত পাইনি। একটু ওয়েট করুন। তো এখানে প্রথমে শুরু করি মোহাম্মদ আলীর প্রশ্ন। আপনার ফোন নাম্বারটা দিন প্লিজ, আমার ফোন নাম্বার দেওয়া আছে, দেখবেন আমার ভিডিওগুলো দেখলে আপনি চিনতে জানতে পারবেন। তবু বলি 7890747950। ইনজামামুল হক লিখেছে, নতুন বিজ্ঞপ্তি কবে হবে? নতুন বিজ্ঞপ্তি ডিসেম্বরের হওয়ার সম্ভাবনা প্রবল, তার আগেও হতে পারে, এইটুকু বলে রাখি। সুদীপ সরকার লিখেছেন, নয় দেশের 9-11 সিট কিছু বলুন, সেটা বাড়বে কি, ওয়েটিংদের কি রকম হবে? দেখুন, সিট প্রত্যেক ক্ষেত্রেই বেড়েছে, আমার কাছে যতটুকু খবর প্রত্যেক ক্ষেত্রেই সিট বেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই, একটু ওয়েট করুন। আর এমডি আবু তায়েব লিখেছেন, তালেব লিখেছেন যে স্যার, আমি 2015-17 রেগুলার বিএড কমপ্লিট করেছি, একই সঙ্গে 2016-18 ডিস্টেন্স থেকে এমএসসি করছি, আমি কি এসএসসিতে দুটো ডিগ্রি একসঙ্গে শো করতে পারবো? দেখুন, হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না, আপনি একটা ডিস্টেন্স করেছেন আর একটা রেগুলার করেছেন, সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে না, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। এখানে একজন রিপ্লাই দিয়েছেন, এতে আপনাদের অসুবিধা হবে না। নবাব নন্দিনী লিখেছেন যে স্যার, আমার 9-10 এসসি, ফিমেল 82 এবং আর মেল ফিমেলে হচ্ছে 164, আমি কি ডাক পাবো? এবার আপনি সাবজেক্ট বলেননি এখানে, তবে যেহেতু দুটো জায়গায় নাম আছে, সম্ভাবনা থাকতে পারে। এবার সাবজেক্ট ওয়াইজ তো দেখা যাচ্ছে আপনার ফিমেলে 82 আছে, মেল ফিমেলে 164, তো সেক্ষেত্রে ক্যাটাগরি এবং সাবজেক্টটা বললে বেটার, ক্যাটাগরি তো বলেছেন, সাবজেক্টটা বললে বেটার হতো। কিরণ বিশ্বাস লিখেছেন, স্যার প্লিজ বলুন নিউ এসএসসি কবে হতে পারে? নিউ এসএসসি কিন্তু ডিসেম্বরে নোটিফিকেশান বের হবে, আমার কাছে যতটুকু খবর এটুকু মনে রাখবেন। হয়তো নিয়োগ বা পরীক্ষা পুজোর আগে সম্ভব হবে না, কিন্তু সরি পুজো বলছি কেন, ভোটের আগে সম্ভব হবে না পরীক্ষা নেওয়া, কিন্তু কিন্তু নোটিফিকেশান বেরোবে, এইটুকু আমার কাছে যতটুকু খবর পেলাম। ঝর্ণা দাস লিখেছেন, দাদা আমি ট্রেন্ড ওবিসিবি ইংলিশ, টোটাল স্কোর 77.76, আপারে সেকেন্ড পেজে ডাক পাবো? আপনি ডাক পেয়ে যাবেন, সেকেন্ড পেজে অবশ্যই হবে আপনার। মৌমিতা সরকার লিখেছেন, স্যার ফিজিক্যাল এডুকেশনটা কি কি হবে না? অবশ্যই হবে, একটু ওয়েট করুন, আমি সংবাদ পেলে নিশ্চয়ই আপনাদেরকে দেব। এখন যে সিচুয়েশান, সেখানে ধৈর্য ছাড়া ধরা ছাড়া আমাদের কোনো কিছু করার নেই। ঝর্ণা দাস লিখেছেন, স্যার আমি আপনার থেকে কানপুর থেকে বিএড করেছি, আমাকে কি আরটিআই করে তার কপি সঙ্গে রাখতে হবে ইন্টারভিউয়ের সময়? অবশ্যই আরটিআই করে কপিটা সঙ্গে রাখাই বেটার। আর কেডি প্রশ্ন করেছেন, লাইফ সায়েন্সে ফার্স্ট কাউন্সিলিং, অল ডিটেলস দিন বেঙ্গলি মিডিয়ামে এর অল ক্যাটাগরি। লাইফ সায়েন্সের ফার্স্ট কাউন্সিলিংয়ের অল ডিটেলস আমার কাছে নেই, অতএব আমি এখন দিতে পারছি না। নরেন্দ্রনাথ মণ্ডল লিখেছেন যে জেনারেল হিস্ট্রি ট্রেন্ড, টোটাল স্কোর 74.28, সেকেন্ড ফেজে চান্স হবে? আপনি হিস্ট্রি বলেছেন জেনারেল, সেকেন্ড পেজে জেনারেল হিসাবে 74-এ কতটা আসবে? 74.28 আসতেও পারে, অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। 73-2 হয়তো ক্যাটাগরিতে নামতে পারে, বা 70-ও নামতে পারে, কিন্তু 74-এ আসতে পারে।
কামাল সরেন লিখেছেন, এসটিদের ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে গ্রাজুয়েশনে কত পার্সেন্ট দরকার? এসটিদের দেখুন, গ্রাজুয়েশনে এসটিদের এমনি তো 45 তো এমনি নিয়ম, এখন জেনারেলদের 40 আর এসসি এসটিদের 45। আর হচ্ছে কর্মসংস্থান অনলাইন, থ্যাংকস ফর দিস, থ্যাংক ইউ আপনাকে। তারপর হচ্ছে অরুণ পাল লিখেছেন, দাদা ক্লার্ক গ্রুপ ডি, গ্রুপ ডি একটু আপডেট দিন প্লিজ। ক্লার্ক গ্রুপ ডি নিয়ে এই মুহূর্তে আমার কাছে কোনো আপডেট নেই। অলোক মণ্ডল লিখেছেন যে, দাদা বাংলা নবম দশমের শ্রেণীর, নবম দশমের শ্রেণীর ইন্টারভিউয়ের ডাক কবে পাব? অবশ্যই ইন্টারভিউয়ের ডাক পাবেন, একটু ওয়েট করুন। এখনও পর্যন্ত ধাপে ধাপে নিয়োগটা হওয়ার কথা বলছে, কিন্তু পুজোর পরে তো এখনও কোনো উচ্চবাচ্য দেখতে পাচ্ছি না, বা তাদের পর থেকে কোনো উত্তর আমি এখনও পাইনি, একটু ওয়েট করতে হবে। নূর শেখ লিখেছে, দাদা এসএসসি গ্রুপ সিডি ও নিয়োগ কি কমপ্লিট হয়ে গেছে? এবং হচ্ছে গ্রুপ সিডি নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো খবর নেই, নিয়োগ যা হয়ে গেছে, যদি ফেস বের হয় তাহলে হবে, না হলে মন ধরে রাখুন ওটাই হয়ে গেছে, কিন্তু ফেস বেরোনোর আর সম্ভাবনা কিন্তু কম। প্রিয়াঙ্কা মণ্ডল লিখেছেন, স্যার বেঙ্গলি সাবজেক্টের কী খবর? প্রিয়াঙ্কা মণ্ডল, আমি বলি, আপনি অনেকবার প্রশ্ন করেন, রেগুলার আমাকে প্রশ্ন করেন, আমি জানি। আমি যদি খবর পাই নিশ্চয়ই দেবো, একটু ওয়েট করুন, যেহেতু বিভিন্ন সমস্যা আছে, আর কমিশন থেকেও কোনো উত্তর ঠিকঠাক দিতে চাইছে না, জিজ্ঞাসা করলেও উত্তর পাচ্ছি না ঠিকঠাক, ফলে এই মুহূর্তে এ করে বলতে পারছি না। তবে নভেম্বরে আপনাদের একটা সম্ভাবনা আছে। তারপর হচ্ছে শ্যামম সরকার লিখেছেন যে, আমার আপার প্রাইমারি জিওগ্রাফিতে টেস্ট স্কোর 78.13 OBCB, আমার কি সেকেন্ড পেজে ডাক হবে? আপনি সেকেন্ড পেজে ডাক পেয়েই যাবেন। কামাল সরল লিখেছেন যে, আমার গ্রাজুয়েশনে 40 থেকে 45% আছে, বিপিএড করেছি 2014-তে, এসএসসিতে এক্সাম দিতে পারবো কি? প্লিজ জানাবেন স্যার। আমি বলি শুনুন যে, 40 থেকে 45-এর ভিতরে থাকলে আর আদৌ হবে কি না একটা সন্দেহ আছে, কিন্তু যেহেতু এসএসসিতে 45%, এবার আপনি যদি গ্র্যাজুয়েশনটা করে থাকেন, আপনি গ্র্যাজুয়েশনটা যদি 2010-এর আগে করে থাকেন, সেক্ষেত্রে একটা ছাড় পেতে পারেন। কিন্তু শুভঙ্কর হাইক লিখেছেন, 77.6 আপার প্রাইমারি টেট হিস্ট্রি জেনারেল, বেল চান্স আছে কি? প্লিজ জানাবেন ওয়েটিং ফর ইউর আনসার। অবশ্যই সেকেন্ড পেজে আপনি ডাক পাবেন। শুভঙ্কর ঘোষ স্যালুট জানিয়েছেন, যারা আন্দোলন করে চাকরি প্রার্থীদের অধিকার ছিনিয়ে নিয়েছিল, আপনাকেও ধন্যবাদ শুভঙ্করবাবু। তারপরে এসকে অলিভাইন লিখেছেন, একাডেমিক কোয়ালিফিকেশন প্লাস টেট 68.26 আনট্রেন্ড বায়োসায়েন্স আপার প্রাইমারি, এনি চান্স প্লিজ রিপ্লে। এবার আপনি নন ট্রেন্ড, তো তো সেখানে আপনার এটা তো বলেননি, আপনি ক্যাটাগরিটা বলেননি, যেহেতু এসকিউএল তাহলে আপনার ওই বায়োসায়েন্স 68, আর সেক্ষেত্রে নামতে পারে, আশা করি হবে, যেহেতু একটু সায়েন্সে আছেন, আর বায়োসায়েন্সের ক্ষেত্রে 68 একটা ক্যাটাগরিও আপনার ওবিসি এ হবে হয়তো, সেক্ষেত্রে 68-এ আসতে পারে। কিন্তু কি বলি যে 68 তো একটু বিএডটা থাকলে বেটার হতো, কিন্তু 68-এ আসার সম্ভাবনা আছে ঠিকই, তবে একদম কনফার্ম বলতে পারছি না। মুস্তাক মাসুদ বলছেন যে, দাদা প্লিজ টেল অ্যাবাউট আপার প্রাইমারি। আপার প্রাইমারি নিয়ে এই মুহূর্তে খবর তো কোনো কিছু পাচ্ছি না, আমি এখন শুধু খুঁজতে চাইছি যে, বা আমি সেই সংবাদটা চাইছি যে, 9, 10, 11, 12 যে কাজটার কথা বলছে সেটা কবে শুরু করছে, বা 9, 10-এর যে বাংলা কাউন্সিলিং, বা 9, 10-এর যে কাউন্সিলিং বাকি আছে, তারপরে 11, 12-এর যার একটা মানে ফেস হওয়ার কথা বলছে সেটা কবে হবে, এগুলো হলে কিন্তু, তারপর আপার বিশেষ করে এইচএম রিক্রুটমেন্ট কবে হবে, এগুলো হলে কিন্তু ওগুলো ওই কবে। আচ্ছা আসাদুল লিখেছেন, এসএসকে এবং এমএসকে এর মধ্যে পড়ছে, 500 শিক্ষকরা কখনো এসএসকে এমএসকেরা কখনো 500 শিক্ষকের ভেতরে পড়েন না। সৌরভ মাইতি লিখেছেন যে, 11, 12-এর থার্ড কাউন্সিলিং কবে? 11, 12-এর থার্ড কাউন্সিলিং
আমার যতটুকু জানি যে নভেম্বর মাসের 15 তারিখের পরে একটা সম্ভাবনা ছিল, তো এখনো অবধি কিন্তু কোনো খবর আমি পাইনি। আপার প্রাইমারি কি হবে? মুস্তাক মাসুদ লিখেছেন, দেখুন আপার প্রাইমারি নিশ্চয়ই হবে, অনেকে অনেক রকম বলছে যে ভোটের পরে গিয়ে হবে, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ভোটের আগে আপার প্রাইমারির নিয়োগ না হোক কিন্তু ইন্টারভিউ হবে। অপু সাহা লিখেছেন, আপারের ডিসেম্বরের ভেরিফিকেশনের জন্য ইন্টারভিউ ভোটের আগে নিয়োগ, এটাই আন্দোলনের লক্ষ্য হোক। ও আপারের ডিসেম্বরে ভেরিফিকেশন এবং জানুয়ারিতে ইন্টারভিউ আর ভোটের আগে নিয়োগ, এটাই আন্দোলন লক্ষ্য হোক। 2009-12-তে যেন এর মধ্যেই না আসে, হতে পারে, অসুবিধা নেই। 9-10-11-12-এর ওটা না আনাই ভালো, কারণ যারা অনেকে আমি দেখছি যারা 19 নিয়ে আন্দোলন করছেন, অনেকে আবার আপারটাকে নিয়ে আসেননি। তো ব্যাপারটা হচ্ছে 19-এ তো অনেকে কম বেশি পেয়ে গেছেন, কিন্তু আপারটা ঝুলে আছে, আপারে অনেকের ভবিষ্যৎ ঝুলে আছে। তো সেক্ষেত্রে আপারটা নিয়ে যে আন্দোলনটা, এবং আন্দোলনটা শুধুমাত্র আপারটা নিয়ে না, সবাই তাগিদে সবার জন্য আন্দোলনটা করা হচ্ছে আর কি, যাতে সবাই একটা সুযোগ পায়। মুশেক লিখেছেন, স্যার ব্যাংক এবং ক্লার্ক অ্যান্ড সিআরও ডিপার্টমেন্টের কাজটা কি কাজ? ব্যাংকের ব্যাংকের ক্লার্ক ও সিআরও, এগুলো ব্যাংকের ক্লার্কের কাজ কম বেশি কি বলা যায়। স্কুলের ক্লার্কের যেমন বিভিন্ন কাজ থাকে, ব্যাংকের ক্লার্কেরও এরকম বিভিন্ন কাজ, তবে ওই সম্পর্কে আমার আইডিয়াটা একটু কম আছে। তারপর হচ্ছে তনুশ্রী সিনহা লিখেছেন, ডিসেম্বরের আপারের ইন্টারভিউ ডেট দিতে হবে, আপার নিয়ে আর ছেলে খেলা চলবে না, 3 তারিখ থেকেই আপার শুরু করতে হবে, আর কোনো প্রতিশ্রুতি নয়। ওই দিন আপারের 2টি লিস্ট বের করতে হবে, আন্দোলনে আছি আর থাকবো। তনুশ্রী সিনহা এই প্রশ্ন করেছেন, বা এটাই তার বক্তব্য, খুব ভালো, আন্দোলনে থাকুন, আন্দোলনের মানুষের সঙ্গ দিন, ফলে দেখবেন যে সাকসেসটা অবশ্যই আসবে। সুকান্ত দে লিখেছেন, যে দাদা আপার প্রাইমারি পিওর সায়েন্স ওবিসিবি, কাট আপ কেমন নাম হতে পারে? যে আপার প্রাইমারি পিওর সায়েন্সের ক্ষেত্রে যেটা ওবিসিবি, কাট আপ কতটা নামতে পারে? কাট আপ নিয়ে আমি এখন আর কোনো কথা বলি না, বা কাট আপ নিয়ে কথা বলতে চাই না, কারণ কাট আপ নিয়ে অনেক সমস্যা হয়। সুম ঘোষ লিখেছেন, আপার প্রাইমারি ফেব্রুয়ারি জুতে জুলাই 2019, ভেরিফিকেশন 2019, নভেম্বর জানুয়ারি 2020, ইন্টারভিউ অ্যান্ড মে টু ডে 20 মিনিটস লিস্ট এবং মেরিট লিস্ট নভেম্বর। মানে আপনি যেভাবে বলেছেন সেক্ষেত্রে 20 তারিখ 20 সালের ভোটের আগে গিয়ে ইয়ে হবে, কি বলা চাইছে, আপার প্রাইমারি। তবে প্রিয়াঙ্কা মন্ডল লিখেছেন, স্যার বেঙ্গলি কবে হবে? বেঙ্গলির খবরটা আমি আপনাকে অলরেডি উত্তরটা দিয়েছি। হাসি ধোনি যেটা লিখছেন যে ভ্যাকান্সি 14,000 থেকে 34,000 হয়ে গেল, আচ্ছা, কিন্তু স্টুডেন্ট কি স্টুডেন্ট আপডেট হলো না, কি আপডেট হলো না বললো না, যারা এক্সাম দেওয়ার সময় আনট্রেন্ড ছিল, এখন তারা ট্রেন্ড, তারা যেন ফর্ম বিএড আপডেট করতে পারে, এটাও দাবি তোলা হোক। দেখুন দাবি তোলা হোক 14 থেকে যদি 34,000 হয়, দাবি নিশ্চয়ই তোলা হবে, দাবি কেন তোলা হবে না? এই যে অত্যাচার করতে করতে, মানে দাবি তো নিশ্চয়ই তোলা হবে, এই কারণে যে দীর্ঘদিন ধরে যেটা ঝুলে আছে সেখানে আপার প্রাইমারি আবার কবে হবে তার কোনো ঠিক নেই, ফলে যারা এতদিন ধরে বিএড টিএড করেছেন তাদের আর একটা সুযোগ দেওয়া হোক, এটা নিশ্চয়ই দাবি, এটা আপনার মত। তো মূল কথা বলবো যে একটু আন্দোলনে আসুন, এসে সবাই মিলে দাবিটা তুলুন, আশা করি সুবিধা হবে।
পায়েল সুলতান লিখেছেন, আমি 2013-14-তে 1 ইয়ার বিএড রেগুলার মোডে অ্যাডমিশন নিয়েছিলাম। 2014-তে রেজাল্ট হয়, কিন্তু একটা সাবজেক্টে সাপ্লিমেন্টারি হয়, এবং পাসিং ইয়ার 2015-এপ্রিল। আর নেতাজি ওপেন 2013-14-তে এমএ অ্যাডমিশন নিয়েছিলাম, এবং 2015-এর আগস্টে আগস্টে একসাথে 7টা পেপার কমপ্লিট করি, আর রেজাল্ট হয় ডিসেম্বর। তাহলে আমি কি WB স্কুল সার্ভিস কমিশন দিতে পারবো, প্লিজ জানাবেন দাদা। ব্যাপারটা হচ্ছে এখানে যে 7টা পেপার কমপ্লিট করি 2015 আগস্টে একসাথে, 2015 এপ্রিল ঘরে ঘরে যাও তো 2015 এমএ অ্যাডমিশন নিয়েছিলাম, এবং 2015 আগস্টে একসাথে 7টা পেপার কমপ্লিট করি, আর রেজাল্ট হয় ডিসেম্বরে। তাহলে আমি কি, দেখুন ব্যাপারটা হচ্ছে অসুবিধা হবে না 2013-15, ওতে অসুবিধা না, সাপ্লিমেন্টারি রয়েছে, ওটা আপনার ওদিকে ফেল হতে পারে, সেটার ক্ষেত্রে ও একটা একটু এদিক ওদিক হলে